আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতা বন্ধু, আমরা হজ এবং উমরার ফজিলত এবং উপকারিতা এর সিরিজ আলোচনার এ পর্বে আমরা 3 নম্বর পর্বে 13 নম্বর থেকে 19 নম্বর ফজিলত পর্যন্ত, 13 থেকে 19, এই 7টি ফজিলত এবং উপকারিতা আলোচনা করব এবং দলিল সহ প্রমাণ সহ। 13 নম্বর ফজিলতটি হলো ওমরা। রমজানে যদি ওমরা করা হয় সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে হজ করার সমতুল্য সওয়াব পাওয়া যায়, সওয়াবের দিক থেকে। এর অর্থ এই না যে হজের ফরজ আদায় হয়ে যাবে, না, এটা সওয়াবের দিক থেকে হজ, বড় হজ করা যেটা বলা হয়, মহানবীর সময় হজ করলে যে সওয়াব, সেই সওয়াবগুলো পাওয়া যাবে, তবে এর দ্বারা তার ফরজ আদায় হবে না। ফরজ হজ থাকলে অবশ্যই হজটা আদায় করতে হবে ওমরা ছাড়া। অর্থাৎ ওমরার ফজিলত সে পেয়ে গেল, কিন্তু হজও আদায় করতে হবে যদি সমর্থবান হয়। তাহলে রমজানে ওমরা করার ফজিলত মহানবীর সময় হজ করার সমতুল্য, এটা দলিল হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, যেটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এসেছে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 1863 এবং সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1256। এটা ঘটনা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ থেকে ফিরে আসলেন, তখন উম্মে সিনান আনসারি এক সাহাবিয়া, মহিলা সাহাবিয়া উম্মে সিনান নামে, তাকে বললেন যে তোমাকে হজ করতে কোন জিনিস বাধা দিয়েছে, অর্থাৎ কেন হজ করো নাই, কী কারণে হজ করো নাই, জিজ্ঞেস করছেন। অন্যান্য বারণ এসেছে যে আমাদের সঙ্গে হজ করো নাই কেন। তিনি যখন উত্তর দিলেন যে অমুকের পিতা, অর্থাৎ তার স্বামীর কথা উল্লেখ করলেন, যে তার স্বামীর তার 2টি যান রয়েছে, যান মানে এখানে উটের কথা বলা হচ্ছে, তবে শব্দটা নাজেহ, নাজেহ শব্দ নাজেহান, এটা উটের জন্য ব্যবহার হয়, গরুর জন্য হতে পারে অথবা গাধার জন্য হতে পারে, যেগুলো দ্বারা জমিনে পানি সেচের ব্যবস্থা করা, একটা সেচ দেওয়া হয়, পানির সেচের ব্যবস্থা করা যে জানতে তাকে নাজেহ বলা হয়। তো এখানে উদ্দেশ্য, এই ঘটনার যে উদ্দেশ্য সেটা হলো এই উট, 2টা উট তার পিতার রয়েছে, তার স্বামীর রয়েছে, একটি উটে চড়ে তিনি হজে গিয়েছেন, অন্য বর্ণনা আছে তিনি এবং তার সন্তান, অর্থাৎ তার নিজের সন্তানের কথা বলছে মহিলা, অর্থাৎ তার স্বামী এবং তার ছেলে একটি উটে চড়ে হজে গিয়েছে, আর একটি উট আমাদের জন্য রেখে গেছে জমিনে পানি চাষ করার জন্য, খেজুর গাছে বিশেষ পানি চাষ করার জন্য। সুতরাং আমি হজ করতে যেতে পারিনি এই ওজোরের কারণে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তখন তাকে বললেন যে রমজানে একটি উমরা আমার সাথে হজ করার সমতুল্য, অর্থাৎ সওয়াবের দিক থেকে সমতুল্য, এটা বললেন। আমি আগে বলেছি হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের, কোনো কোনো বর্ণনা এসেছে তুমি উম্মে সুলাইম আনাসের মাকে এটা বলেছিলেন যে রমজানে একটি উমরা আমার সঙ্গে হজের সমতুল্য, তার মহানবীর সঙ্গে হজের সমতুল্য হবে সব একটি উমরা যদি রমজানে করা হয়, এটা রমজানের বিশেষ ফজিলত, উমরার বিশেষ ফজিলত পাওয়া গেল যদি রমজানে করা হয়। এরপরে আলোচনা আমরা আসি 14 নম্বর পয়েন্টে। 14 নম্বর ফজিলত বা উপকারিতা হজের উমরার, সেটা হলো হাজির আসওয়াত এবং রুকনে ইমানি। হাজির আসওয়াত বা কালো পাথর যেটা, এটাকে স্পর্শ করা এবং রুকনে ইমানি, তার মানে তার আগের কোনাটাকে স্পর্শ করা, এটা যদি করা হয় এই 2টি জিনিস গুণাগুলো ক্ষমা হয়ে যাওয়ার দ্বারা, এবং বাইতুল্লাহ তওয়াফ করলে একটি
গোলাম আজাদ করার সব পাওয়া যায়। তওয়াফ করতে এবং রুকনে ইমান স্পর্শ করতে, হজের আসা স্পর্শ করতে যে যে ধাপগুলি দেওয়া হয়, প্রত্যেকটি ধাপে 10টি নেকি হয়, 10টি গুণ মাফ হয় এবং 10টি মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়। এটার প্রমাণ ইবনে উমরের সেই বরণ হাদিস, ইবনে উমরের ছেলে ওবায়দুল্লাহ আবুদুল্লাহ ইবনে ওমায়ের, তো আবদুল্লাহ ইবনে ওবায়দুল্লাহ ইবনে ওমায়ের তার পিতা থেকে বর্ণনা করেছেন। তো বলছে আমি বললাম ইবনে ওমরকে, বললাম যে আপনাকে দেখি যে এই প্রশ্নটা তার ছেলে করেছে, কোন একজন ছেলে, এখানে ওবায়দুল্লাহ ইবনে ওমায়ের ওবায়দুল্লাহ ওমায়ের থেকে বর্ণনা করছে, তারপরে ওমায়ের বলছেন ইবনে ওমরকে যে আমি দেখি আপনি ভিড় করেন এই দুই জায়গাতে, অর্থাৎ রুকনে এমানি, অর্থাৎ এটা সারেন না রুকনে এমানি এবং হাজিরা সাদ স্পর্শ করা ছাড়া সারেন না, অন্য বর্ণনা আছে আপনি ভিড় করেন এখানে, কারণটা কি? যদি আমি এটা করে থাকি তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি শুনেছি এই দুটো, অর্থাৎ হাজিরা আসওয়াদ এবং রুকনে ইমানিকে স্পর্শ করলে গোনা সময় মিটিয়ে দেয়, এই দুটো স্পর্শ গোনা মিটিয়ে দেয়। এবং আল্লাহ রাসূলের কাছ থেকে আমি আরও শুনেছি যে ব্যক্তি বাইতুল্লাহ তওয়াব করবে, 60টি চক্কর দেবে গুনে গুনে অথবা 2 রাকাত সালাত আদায় করবে, সে একটি দাস মুক্ত সওয়াব পাবে, গোলাম আজাদ করার সওয়াব পাবে। এবং আরও বলেন যে এখানে প্রত্যেকটি ধাপের দ্বারা 10টি সওয়াব দেওয়া হবে, 10টি গুণ মাফ করা হবে এবং 10টি মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হবে। বাইতুল্লাহর তওয়াব করতে গিয়ে প্রতিটি ধাপ, এই হলো সওয়াব, এই জন্য আমি এগুলো করি। এই হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন, সহিহ নাসাঈর হাদিস নাম্বার 2919। এরপর আমরা আসি 15 নম্বর ফজিলতে, সেটা হলো মসজিদে নববীর সালাত, মসজিদে হারামের সালাত এবং মসজিদে নববীর সালাত, সবগুলো সুযোগ পাচ্ছে হজে গিয়ে। এখানে হারামের কথা বলা হচ্ছে যেহেতু এখানে উদ্দেশ্য হারামের সওয়াব, কারণ হজের সঙ্গে মসজিদে নববীর কোনো সম্পর্ক নেই, তবে হাদিসটা আমাদের দুটোর কথা উল্লেখ আছে। তাহলে হারাম অর্থাৎ মক্কার হারাম শরীফ যেটা আছে এটা 71 রাকাত 1 লক্ষ রাকাতের সমতুল্য সব। এই হাদিসটি জাবের হাদিস এবং সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস, ইবনে মাজাহ বর্ণনা এসেছে হাদিসটির এবং শেখ আলবানি হাদিসটাকে সহি বলেছেন, সহি ইবনে মাজাহ। হাদিস নাম্বার 1604 এবং সহিহ ইবনে মাজার 1 নম্বর খণ্ড 236 পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মসজিদে সালাত, অর্থাৎ মসজিদ নববীর কথা বলা হচ্ছে, আমার মসজিদের সালাত অন্য মসজিদে সালাত আদায়ের চেয়ে 1000 গুণ সওয়াব বেশি, 1000 গুণ বেশি। তবে হারামের মসজিদ ব্যতিক্রম, হারাম মক্কার হারামের মসজিদ, মসজিদে হারাম ব্যতিক্রম, মসজিদে হারাম হারাম শরীফের সালাত, যেটা হারাম মসজিদে হারাম বলা হয় মক্কার, এটা অন্যান্য মসজিদের চেয়ে 1 লক্ষ গুণ সওয়াব বেশি, 1 লক্ষ গুণ সওয়াবের বেশি। তাহলে আমরা হজে গেলে বা উমরা গেলে অবশ্যই হারামের সালাত পড়া সুযোগ হচ্ছে, এটা একটা ফজিলত। 16 নম্বর ফজিলত, সেটা হলো বাইতুল্লাহ যদি কেউ তওয়াব করে হাজরা আসাদ চুমু দেয়, কিয়ামতের দিন হাজির আসাদ তার জন্য সাক্ষী দিবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির আসাদ সম্পর্কে বলেন, জালার কসম এইটাকে কিয়ামতের দিন হাজির আসাদকে উঠানো হবে, তার দুটি চোখ হবে যাদের সে দেখবে এবং একটি জবান বা জেহবা হবে যার দ্বারা সে কথা বলবে, যারাই তাকে সঠিক নিয়তে এখলাস নিয়ে
আল্লাহকে রাজি করার জন্য, হক বিহকিন, হকভাবে তারা একে স্পর্শ করেছে, তাদের উপরে তাই সে সাক্ষী দেবে কিয়ামতের দিন। এবং অন্য বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজরা আসওয়াদ জান্নাতের পাথর, এটা দুধের চেয়েও সাদা ছিল বা বরফের চেয়েও সাদা ছিল, বরফের চেয়েও সাদা ছিল, এটা বনে আদমের গুনার কারণে এটা কালো হয়ে গেছে গুনাতে। এই দুটি বর্ণনাই সহি, প্রথম হাদিসটি তিরমিজির এবং শেখ আলবানী সহি বলেছেন সহি তিরমিজিতে, হাদিস নাম্বার 961, সহি তিরমিজি 1 নম্বর খণ্ড 493 পৃষ্ঠা। এবং দ্বিতীয় হাদিসটি ইবনে খুজাইমার এবং তিরমিজিতে এসেছে, এটা এখানে বর্ণনা দ্বিতীয় বর্ণনা এসেছে যে এই হাজরা আসওয়াদ দুধের চেয়েও সাদা ছিল, এতটুকু তিরমিজিতে আসে দুধের চেয়েও সাদা। এবং যেটা উপরে বলা হয়েছে যে বরফের চেয়েও সাদা, সেটা ইবনে খুজাইমার বর্ণনা, আর এই তিরমিজিতে আসে দুধের চেয়েও সাদা। এই হাদিসটি শেখ আলবানী সহি বলেছেন সহি তিরমিজিতে, এবং এই হাদিসের 1 নম্বর সহি তিরমিজি 1 নম্বর খণ্ড 452 পৃষ্ঠা। এগুলো সব বিশুদ্ধ হাদিস এবং এর দ্বারা হজ এবং উমরার ফজলে সাব্যস্ত হচ্ছে। আমরা এবার 17 নম্বর ফজলত বা উপকারিতা আসব হজ এবং উমরার। যে ব্যক্তি হজ করলো তার ইসলাম পরিপূর্ণ হলো, সহিহ বুখারী এবং মুসলিমের প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি। যে বুনিয়াল ইসলাম আলা খামস, এটা আছে ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর, এটা তো আছে। আমরা এখানে অন্য আরেকটা যে বর্ণনা করবো, যেটা ওমর ইবনে খাত্তাবের থেকে বর্ণিত, এবং এই হাদিসটি ইবনে খুজামায় বর্ণনা করেছে, বাকি বুখারীতে এসেছে আবু হুরায়রা থেকে বর্ণনা। এই হাদিসটি ইবনে সহিহ ইবনে খুজামা এসেছে 1 নম্বর খণ্ড 3 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1। সহিহ বুখারীতে আবু হুরায়রা থেকে বর্ণনা হয়েছে, যেটা 50 নম্বর হাদিস সহিহ বুখারীর, এবং সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস। বিভিন্নভাবে হাদিস ইবনে খুজামা যেটা, সেটা শেখ আলবানী সহিহ বলেছেন সহিহ তারগিবে 2 নম্বর খণ্ড 7 নম্বর পৃষ্ঠায়। এবার আমরা হাদিসটির বর্ণনা আসি, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন জিবরাইল আলাইহিস সালাম ইসলাম সম্পর্কে, মাল ইসলাম, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এটা লম্বা ঘটনা, দেহে কলবে সাহাবী আকৃতিতে এসে বললেন, ইয়া মুহাম্মদ মাল ইসলাম, হে মুহাম্মদ ইসলাম কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সংজ্ঞা চাইলেন, মানে বললেন ইসলাম হলো এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য বা মাহবুদ নেই, এবং আরও সাক্ষী দেওয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, এবং নামাজ বা সালাত কায়েম করা, জাকাত আদায় করা, বাইতুল্লাহর হজ করা, এবং উমরা করা, এবং জানাবা অর্থাৎ গোসল ফরজ হলে গোসল করা, অজু পরিপূর্ণ করা অর্থাৎ অজু পরিপূর্ণভাবে অজু করা, এবং রমজান মাসে রোজা রাখা। এখানে অনেকগুলো শব্দ অতিরিক্ত আছে ইবনে খুজাইমার হাদিসে। তখন রাবি বললেন যে আমি যদি এগুলো করি, মানবীকে জিজ্ঞেস করলেন যে তাহলে আমি কি মুসলিম? দেহের কলবের এটা হাদিস আলাদা, এটা আলাদা, আমি আগে দেহের কলবের কথা বলেছিলাম, সেটা সহিহ বুখারীতে আসছে, সেটা ইসলামের রোকন সম্বন্ধে বর্ণনা করা, সেখানে এখানে অতিরিক্ত কিছু বর্ণনা আছে
এখানে রাবি বলছেন, রাবি বলেন আমি এগুলো করলে আমি কি মুসলিম? মহানবী বললেন না, আম তুমি মুসলিম। অর্থাৎ এটাও জিবরাইল আমিনের প্রশ্ন, জিবরাইল আমিন মানুষ আকৃতিতে যেতে এসেছিলেন, তো তুমি বললেন যেগুলো আমি যদি মহানবী যখন উত্তর দিলেন যেগুলো করলে আমি কি মুসলিম, আল্লাহ রাসূল বললেন না। তখন জিবরাইল আমিন বললেন মহানবীকে আপনি সত্য বলেছেন। এখানেই প্রশ্ন যে একজন মানুষ মহানবীকে প্রশ্ন করলেন, এসে মহানবী বললেন যে এই হলো ইসলাম, এরপর আবার সে তিনি আবার সত্যতা করেন যে আমি ঠিকই বলেছেন। তো এটাই বোঝাচ্ছে যে জিবরাইল সেম ছিল, অন্য কোনো মানুষ ছিল না। এবার 18 নম্বর ফজিলতে আমরা আসি, যে সেটা হলো হজ। যখন হজ করার জন্য হাদিস সাহেব যখন ঘর থেকে বের হয় বাইতুল্লাহকে উদ্দেশ্য করে, হজের উদ্দেশ্যে আগেরটা বাইতুল্লাহ তওয়াফ এবং হাজরা আসওয়াদ রুকনি মানে চুমু দেওয়ার সম্পর্কে স্পর্শ করা সম্পর্কে প্রত্যেকটা ধাপে এই সব, এইটা হলো হজ করার নিয়তে হাদিস সাহেব যখন ঘর থেকে বের হচ্ছেন তখন থেকে শুরু হয়ে যায় এর ফজিলত। সেটা কি? ঘর থেকে বেরোর পর থেকে নিয়ে একেবারে হজ শেষ করা পর্যন্ত প্রত্যেকটা ধাপ, প্রতিটা ধাপ, সে নিজে হোক বা তার যানবাহনের ধাপ হোক, উঠ হোক বা অন্য কোনো যানের প্রতিটা ধাপ, এখানে প্রতিটা ধাপ মানে যদি গাড়িতে হয় গাড়ির প্রত্যেকটা চাকার প্রত্যেকটা ঘোরন আসবে, চাকা একবার ঘুরলে এটা এক ধাপ, এভাবে কাউন্টিং হবে। অথবা উটের ধাপের সাথে কাউন্টিং হবে, মানুষের হাঁটার ধাপের সাথে কাউন্টিং হবে, কত হয় দূরত্বে কতগুলো ধাপ হয় সেইভাবে প্রত্যেকটা ধাপে 10টি করে নেকি লেখা হবে এবং প্রত্যেকটা ধাপে, আমি আবার বলি, হাদিস সাহেব যখন ঘর থেকে বের হবে তার প্রতিটা ধাপে বাইতুল্লাহর উদ্দেশ্যে একটি করে সওয়াব লেখা হবে এবং একটি করে গুনাহ মাফ করে দেওয়া হবে এবং আল্লাহর কাছে তার একটি মর্যাদা বৃদ্ধি হবে। এখানে একটি কথা আছে কিন্তু আমরা জানি অন্য হাদিসে বা কোরআনে আয়াত আসছে প্রত্যেকটি সওয়াবি ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, 10 গুণ করে বাড়িয়ে দেওয়া হবে কমপক্ষে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সেখানে বলেছেন যে তোমার সওয়াব হবে বাইতুল আতিক, অর্থাৎ বাইতুল্লাহ তুমি ইচ্ছা করলে, হজের ইচ্ছা করলে প্রত্যেকটা ধাপ অথবা তোমার যানবাহনের ধাপ একটি করে সওয়াব লেখা হবে, একটি করে মর্যাদা বৃদ্ধি হবে। বিভিন্ন রকম শব্দ এসেছে প্রত্যেকটা হাদিসে সহি। এই যে হাদিসটি বলা হলো, এতে সওয়াবের কথা বললাম, সেই হাদিসটি তবরানিতে বর্ণনা হয়েছে এবং এই হাদিসটাকে শেখ আলবানী হাসান বলেছেন, সহি তরকিবে হাসান বলেছেন, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হাদিস। সহি তরকিব 2 নম্বর খণ্ড 10-12 পৃষ্ঠা। এবার 19 নম্বর ফজিলত আমরা নিব, হজ এবং উমরার 19 নম্বর ফজিলতটি, সেটা হলো হজ এবং উমরাকারী, হজ পালনকারী উমরা পালনকারী যখন বাইতুল্লাহর তওয়াফ করার পরে 2 রাকাত সালাত আদায় করবে বাইতুল্লাহর যে কোনো স্থানে, হারামের যে কোনো স্থানে, মাকাম ইব্রাহিমের কাছে, ভিড় না ভৈরব ওখানে না করে যে কোনো স্থানে যদি আদায় করে, ভিড় ভাড় হলে মকাম ইব্রাহিমতে দাঁড়ানো যাবে না, ওখানে হজ উমরার সময় দাঁড়ানো জায়েজ হবে না, হারাম হবে, কারণ এত ভিড় মানুষকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট হবে এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, ওখানে কোনোভাবেই মকাম ইব্রাহিমের কাছে দাঁড়ানো যাবে না হজ উমরার সময়, বিশেষ করে রমজান এবং হজের সময়। অন্য যে কোনো স্থানে যদি 2 রাকাতভাবে আদায় করে নেয় তাহলে এর সওয়াবটা হলো ইসমাইল আল ইসলামের বংশ থেকে, ইসমাইল আল ইসলামের বংশের একটি একজন গোলাম বা দাস মুক্ত করার সব পাবে সে, সুবহানাল্লাহ, সাধারণ দাস গোলাম না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যে উপরে ছিল তিনি ইব্রাহিম, ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমাইল আলাইহিস সালামের বংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশ যদি কেউ গোলাম হয়ে যায় ইব্রাহিমী বংশের ইসমাইল বংশের, তাকে মুক্ত করলে যে সব, সে সব পাবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এটা
যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তোমার দুই রেখা তওয়াফের পরে দুই রেখা সালাত কায়িত খেরকা বা একটি দাস মুক্তির সবচেয়ে মিম বানি ইসমাইল, মিম বানি ইসমাইল, ইসমাইল আল ইসলামের বংশের একজন দাস মুক্ত করার পাবে। এই হাদিসটিও বিশুদ্ধ হাদিস, এটা ইবনে হাব্বানে এসেছে, সাহেব ইবনে হাব্বানে 1887 নম্বর, এবং শেখ আলবানী হাদিসটাকে সহি বলেছেন, হাসান বলেছেন, গ্রহণযোগ্য হাদিস বলেছেন, সহি তরকিবে 2 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠায়। আমরা তৃতীয় পর্ব এখানে শেষ করলাম, চতুর্থ পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আরও 7টি ফজিলত ইনশাআল্লাহ বা এর উপকারিতা বর্ণনা করব আগামী পর্ব 20 থেকে 26 নম্বর পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।